করি সমস্ত শ্রদ্ধ ভক্তন করি হৃদয়ে আমাদের ঘর বসে আছে। আজকে আমাদের এই বাড়িতে উত্তর বাড়িতে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজির শুভাগম রয়েছেন উপরে পুজো করছে ওদের। আজকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে সামিল হতে পেরে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ও আমার আন্তরিক ভক্তি প্রণাম জানাই এই আশ্রম অধ্যক্ষ সেক্রেটারি মহারাজ পরম পূজনীয় স্বামী মহানন্দজী মহারাজকে। তার সাথে আমি আন্তরিক ভক্তি প্রণাম জানাই বিভিন্ন আশ্রম থেকে বিভিন্ন সাধুরা এসেছেন তাদের সকলের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি এবং এই আশ্রমের ব্রহ্মচারী মহারাজ যারা আছেন তাদের সকলকে আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং সর্বোপরি আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম আন্তরিক নমস্কার শুভেচ্ছা জানাই সমস্ত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরম করুণাময়ী মায়ের কাছে এই আমার আন্তরিক প্রার্থনা। আপনারা সবাই জানেন বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করছি সবই মায়ের কৃপা, ঠাকুরের কৃপা, স্বামীজির কৃপা, তার কৃপা ছাড়া তাদের কৃপা ছাড়া কিছু নয়। তারা সর্বদাই আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন, সেই বিশ্বাস নিয়ে আমরা যদি করতে পারি এবং ধীরে ধীরে আমাদের সেই দুঃসময় সব কিছু কেটে যা মায়ের কাছে সেই প্রার্থনা সব মহারাজের ভক্তমণ্ডলীকে।